আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা একজন পেশেন্টের সাথে কথা বলবো যিনি দীর্ঘদিন যাবত ওনার কোমরের ব্যথায় উনি ভুগছিলেন। প্রথমে একটু ওনার নাম জানতে চাচ্ছি। স্যার আপনার নামটা কি? সম্রাট। সম্রাট স্যার আপনি কোথা থেকে এসেছেন? নাটোর থেকে। নাটোর জেলা থেকে এসেছেন। আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটালে আপনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? ডিক্স ফুলাপ। ডিক্স প্রোলাপসের সমস্যা নিয়ে এসেছিলেন। আচ্ছা, কত বছর যাবত এই সমস্যাটা ভুগছেন? 3 বছর। গত 3 বছর যাবত আপনি এই সমস্যাটা ভুগেছেন। আচ্ছা, এই ডিস্ক প্রোল্যাপসের কারণে আপনি আপনার প্রাত্যহিক জীবনে সাধারণত কি সমস্যার সম্মুখীন হতেন? মাথা ব্যথা, ব্যথা থেকে পায়ে ব্যথা হতো। ব্যথাটা ছড়িয়ে যেত পায়ের দিকে। আর পায়ে শক্তি কম পেতাম। পায়ে শক্তি কম পেতেন। আপনার যে প্রাত্যহিক জীবনে আপনি যে ধরনের কাজগুলো করতেন সেগুলো কি ঠিকমতো করতে পারতেন না? জি। এবং অসহ্য যন্ত্রণা এবং ব্যথার মধ্যে দিয়ে আপনার অনেকগুলো দিন গিয়েছে। জি। আচ্ছা, জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটালে কোন ডক্টর সাহেবের আন্ডারে ভর্তি ছিলেন? ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যার। ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে ট্রিটমেন্ট করেছেন। কতদিন যাবত ট্রিটমেন্ট করেছেন? 8 দিন। গত 8 দিন যাবত ট্রিটমেন্ট করেছেন। আচ্ছা, 8 দিন যাবত ট্রিটমেন্ট করার পরে এখন আপনার শারীরিক অবস্থাটা কেমন? এখন অনেকটা ভালো। অনেকটুকু ভালো এবং সুস্থ? জি। মানে এখন আপনার ব্যথাটা কি অনেকটুকু কমে গেছে? ব্যথা এখন খুবই হালকা, মানে ব্যথা নাই বলতে গেলে। নাই বলতে গেলে। এবং আপনার যে প্রাত্যহিক জীবনে যে ধরনের কাজগুলো আগে আপনি সহজে করতে পারতেন না সেগুলো কি এখন সহজে করতে পারছেন? জি। আচ্ছা স্যার, আপনার কাছে একটু জানতে চাইবো যে এই সমস্যাটার কারণে আপনি কি এর আগে কোথাও কোনো ধরনের ট্রিটমেন্ট করেছেন? জি করেছি। আচ্ছা, সেই ট্রিটমেন্টের রেজাল্ট কি ছিল? ওই ওষুধ দিত, এমআরআই করে ওষুধ দিত, ওষুধ খেয়ে একটু ভালো থাকতাম, পরে আবার বেশি। মানে ওষুধ খাওয়া ছেড়ে দিলে আবার আপনি আগের অবস্থায় চলে যেতেন? জি। আচ্ছা, তো একটু জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটালের ঠিকানা কিভাবে জানতে পেরেছিলেন? মোবাইলে ইউটিউবের মাধ্যমে। ইউটিউবের মাধ্যমে সবার প্রথম জানতে পারেন? জি। আচ্ছা, ইউটিউবের মাধ্যমে জানতে পেরে তারপরে আপনি স্যারের ফলোয়ার ছিলেন তার মানে বেশ কয়েকদিন। জি। স্যারের ভিডিওগুলো দেখেছেন, দেখার পরে আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন আপনি স্যারের সাথে এসে দেখা করবেন? জি। আচ্ছা, দেখা করার পর স্যার আপনাকে কি বলেছিলেন? স্যার বললো যে রিপোর্ট দেখে বললো 2 সপ্তাহ থাকা লাগবে, থাকলে সুস্থ হয়ে যাবে। কিন্তু আমি 8 দিনই সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। আচ্ছা, একটু জানতে চাইবো এখানকার যারা ডক্টর নার্স বা ম্যানেজমেন্টে যারা ছিল, আপনার যে কদিন ট্রিটমেন্ট হয়েছে, আপনার যে ধরনের ট্রিটমেন্ট পাওয়ার কথা ছিল তার সবটুকু কি আপনি সময় মতো পেয়েছেন? জি। টাইম টু টাইম সবটুকু পেয়েছেন? জি। ডিপিআরসি হসপিটালের পরিবেশ কেমন লেগেছে আপনার কাছে? ভালো। অনেকটুকু ভালো লেগেছে। জি। স্যার আরেকটা বিষয় একটু জানতে চাই, যেমন আপনি বলছেন গত 3 বছর যাবত আপনি আপনার এই কোমর ব্যথার কারণে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ডক্টর দেখিয়েছেন, কিন্তু হয়তো আপনার যে ধরনের কাঙ্ক্ষিত ফল পাওয়ার কথা ছিল সেরকমটা আপনি কখনো পাননি। ডক্টর শফিউল প্রধান সবসময় যেটার কথা বলেন যে কোমর এবং হাঁটু ব্যথার অপারেশনবিহীন চিকিৎসা মানুষ সম্পূর্ণ সুস্থ হয়, যেটা আমরা আপনাকে দেখি এখনো বুঝতে পারছি। স্যার আপনাকে 2 সপ্তাহের কথা বলেছিল কিন্তু আপনি মাত্র 8 দিনই সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন। তো আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রোগী আমাদের দেশে এবং দেশের বাইরে ছড়িয়ে আছে যারা হয়তো এই ধরনের সমস্যায় ভুগছেন, আরো হয়তো অনেক জটিল রোগ তারা ভুগছেন, কিন্তু কার কাছে যাবেন, কোন ডক্টরের কাছে যাবেন তারা হয়তো বুঝতে পারেন না বা জানতে পারেন না। অনেকে দেখা যায় ভুল চিকিৎসকের কাছে গিয়ে তাদের সর্বস্ব টাকা পয়সা শেষ হয়ে যায় কিন্তু তারা কখনো ভালো হন না। অনেকে আছে ভুয়া চিকিৎসকের খপ্পরে পড়ে সারা জীবন পঙ্গুত্ব বরণ করেন, আমরা এমনটাও দেখতে পাই। তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কি আপনি কিছু বলবেন? জি, আমি বলবো যে যারা এরকম বাত ব্যথা, মাজা ব্যথা, ডিক্সের সমস্যা, হাঁটু ব্যথা তাদের যারা ভুগছেন, তারা কোনো ওষুধ খায় এর সমাধান হবে না। এদের একমাত্র চিকিৎসা হচ্ছে থেরাপি, বিশেষজ্ঞ ডাক্তার কাছে যাওয়া লাগবে। স্যারদের সফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসলে এর সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ আপনি নিজে এসে আপনি ভালো হয়েছেন, এই জন্য আপনার বিশ্বাস তারা আসলে তারা অবশ্যই ভালো একটা সমাধান পেয়ে যাবেন এবং তারা সম্পূর্ণ হয়তো সুস্থ হয়ে যাবেন, এটা আপনার বিশ্বাস। আচ্ছা স্যার, আপনাকে আরেকটা শেষ প্রশ্ন করব, সেটা হচ্ছে এই ডিপিআরসি হসপিটাল থেকে আপনি যে ধরনের সেবা পেয়েছেন এই সেবার মানকে আপনি 100-তে কত দিবেন? 100-তে 100 দিবেন? স্যার আপনাকে বিডি ট্যুরিজমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।